মর্মান্তিক বাইক দুর্ঘটনা। ঘটনার জেরে মৃত্যু হয় দুই কিশোরের, গুরুতর আহত আরও দুই। ঘটনায় চাঞ্চল্য নদিয়ার কালীগঞ্জ থানা এলাকায়। হেলমেট না থাকার কারণে এবং নিয়ন্ত্রণহীন গতির কারণে মৃত্যু হয়েছে বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের। মর্মান্তিক বাইক দুর্ঘটনা। দুর্ঘটনার জেরে প্রাণ হারালো দুই কিশোর, গুরুতর আহত আরও দুই। ঘটনাটি ঘটেছে নদিয়ার কালীগঞ্জ থানার শেওড়াতলা এলাকায়। ঘটনা সূত্রে জানা যায়, দেবগ্রাম থেকে কালীগঞ্জ রোড হয়ে মোটর বাইকে করে শেওড়াতলায় নিজেদের বাড়িতে আসছিলেন সানিউল শেখ ও রিপন শেখ নামে দুই কিশোর। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি স্কুটির সঙ্গে সজোরে ধাক্কা লাগে সানিউলের বাইকের। ঘটনাস্থলেই ছিটকে পড়ে যায় সানিউল শেখ ও রিপন শেখ। ঘটনা সূত্রে আরও জানা যায়, নিয়ন্ত্রণহীন গতি থাকার কারণে এবং মাথায় হেলমেট না থাকার কারণেই মাথায় আঘাত পেয়ে ওই দুই কিশোরের মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা খবর দেয় কালীগঞ্জ থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় কালীগঞ্জ থানার পুলিশ। পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে মৃত যুবকের পরিবারের সদস্যরা এসে পৌঁছায় ঘটনাস্থলে। পুলিশ সূত্রে জানা যায়, মৃত সানিউল শেখের বয়স 18 এবং রিপন শেখের বয়স 17। তবে পুলিশ এবং স্থানীয় পথচারীদের প্রাথমিক অনুমান, অত্যাধিক গতি এবং হেলমেট না থাকার কারণেই এই মৃত্যু। বাড়ির কাছে বসেছিলাম, তখন দেখলাম দক্ষিণ পাড়া থেকে ওই ছেলেটা যেটা ও গাড়ি চালিয়ে আসলো, এবং পরে এসে দেখলাম আমার এই ভাইপোকেও সঙ্গে নিল, নিয়ে ওরা গাড়ি নিয়ে বেরিয়ে চলে আসলো। কিছুক্ষণ 10 মিনিট পরে শুনছি নাকি ও রাস্তার ধারে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এটা কালীগঞ্জ রোড, দেবগ্রাম কালীগঞ্জ রোড। এবার এসে দেখলাম ও রাস্তায় লাশ পড়ে আছে। প্রশাসন এসে হসপিটালে নিয়ে গিয়েছিল। হসপিটাল থেকে তারপরে আবার যা করণীয় সেগুলো করে তারপরে এখন রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রশাসনের তরফ থেকে সেফ ড্রাইভ সেফ লাইফ প্রকল্পে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে সাধারণকে সচেতন করতে, যাতে নিত্যযাত্রীরা পথ দুর্ঘটনা থেকে রক্ষা পায়। কিন্তু এক শ্রেণীর মানুষ আছেন যারা নিয়মে তোয়াক্কা না করেই হেলমেট না পরে গাড়ি চালাচ্ছেন, যার ফলে প্রতিনিয়ত বাড়ছে পথ দুর্ঘটনা। এমন মর্মান্তিক পথ দুর্ঘটনায় শোকের ছায়া ছড়িয়েছে গোটা এলাকায়। পথ দুর্ঘটনার জেরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় রাস্তায়। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, দেবগ্রাম থেকে বাড়ি ফেরার পথে একটি বাইকের সাথে একটি স্কুটির মুখোমুখি সংঘর্ষ হয়, যার ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই দুজনের। দেবগ্রাম থেকে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় স্পট ডেড হয়, দুটো বাইকের মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয়ে তারা সঙ্গে সঙ্গে স্পট ডেড হয়। দেবগ্রাম থেকে শেওড়াতলামুখী, দেবগ্রাম থেকে কালীগঞ্জ রোডের দিকে যাচ্ছিল, অপর দিক থেকে একটা বাইক আসছিল, সেটা একটা স্কুটি বাইক ছিল, একটা বাচ্চাও ছিল, সেটা সম্ভবত ইংলিশ মিডিয়াম স্কুলে যাচ্ছিল। ওই ইংলিশ মিডিয়াম স্কুলে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় সাবদাম হোসেনের জুতোর দোকানের সামনে, ওখানেই অ্যাক্সিডেন্টটা ঘটে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, কালীগঞ্জ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।